দীর্ঘ ২১ বছর পর নিজের জমি ফিরে পেলেন শিক্ষক। দীর্ঘ ২১ বছর আইনি লড়াই চলার পর বৃহস্পতিবার পুলিশ দাঁড়িয়ে থেকে আদালতের নির্দেশ পালন করে জমি ফিরিয়ে দেয় শিক্ষককে। উচ্ছেদ হওয়া ব্যক্তির দাবি, পুনরায় উচ্চ আদালতে যাবেন তিনি। প্রায় ২১ বছর পর আইনি লড়াই শেষে নিজের জমি ফিরে পেলেন জমির মালিক। বৃহস্পতিবার আদালতের নির্দেশে পুলিশি প্রহরায় দখলমুক্ত করা হয় জমি। বনগাঁ হসপিটাল কালীবাড়ি এলাকার বাসিন্দা, পেশায় শিক্ষক সপ্তর্ষি হোর। প্রায় ৩৫ বছর আগে তার মা গোবিন্দচন্দ্র মালি নামে এক ব্যক্তিকে ঘরটি ভাড়া দেন। মায়ের মৃত্যুর পর ওই জমিতে দোকানঘর তৈরি করতে যান শিক্ষক সপ্তর্ষি হোর, কিন্তু বাধা দেন ভাড়াটিয়া গোবিন্দবাবু। জমির মালিক তাঁকে একটি ঘর দান করার প্রতিশ্রুতি দিলেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন গোবিন্দবাবু। আদালতে যাওয়ার হুমকিও দেন তিনি এবং আদালতে কেস করেন। প্রায় ২১ বছর আদালতে কেস চলার পর অবশেষে নিজের জমি ফিরে পান সপ্তর্ষি হোর। প্রমোদ কুমার হোর এনার বিরুদ্ধে মামলা করেছিলেন, উচ্ছেদের মামলা, গোবিন্দচন্দ্র মালি। এবং মামলা করার পরে সেই মামলাতে প্রথম ডিগ্রি হলো সিভিল জাজ জুনিয়র ডিভিশন। তারপরে ওরা আপিল করলো, সেই আপিলে ওরা হেরে যায়। তারপরে অনেকবার চেষ্টা করেছিল হাইকোর্ট ফাইকোর্ট, কোথাও কিছু হয়নি। এবার তারপরে এক্সিকিউশন কেস যখন দাখিল করা হলো, সেই এক্সিকিউশন কেসের বুনিয়াদেই আজকে এই ঘরের দখলটা মালিক পাচ্ছে প্রমোদ কুমার হোর। বিশাল পুলিশি প্রহরায় এদিন উচ্ছেদ করা হয় গোবিন্দ মালিকে। সপ্তর্ষি হোর বলেন, একসময় গোবিন্দবাবুকে ঘর দিতে চেয়েছিলাম, তিনি তা মানতে চাননি, অবশেষে আইনের জয় হলো। এই যে সম্পত্তিটা, এটা আমার বাবার কেনা সম্পত্তিটা, ভাড়া দেয় আমার মা, ভাই হিসাবে তখন ভাড়া দেওয়া হয়েছিল এবং তখন ভাড়াটের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল, ভাড়াও দিচ্ছিল। তারপরে আমার মা মারা যায়, সম্পর্কটার অবনতি হয়। হওয়ার পরে দীর্ঘদিন, প্রায় ৩২ বছর ধরে কেস চলতে থাকে। এই সম্পত্তিটা যদি আপনি ছেড়ে দেন, তাহলে এখানে আমি চারখানা ঘর করতে পারি এবং চাকদা রোড সংলগ্ন পুরো একটা ঘর আপনাকে দানপত্র হিসেবে আমি লিখে দেবো। আপনি আপনার উকিলের সঙ্গে পরামর্শ করুন এবং তাতে আপনার স্থায়ী বন্দোবস্ত হবে, আপনি সেখানে ব্যবসা করতে পারবেন। আমার প্রয়োজন হলো ছাদ, আমি ছাদে বাড়িটা করতে চাই। আইনের উপর আস্থা রেখেই ফিরে আসি এবং আস্থার পরিণতি এই যে দেখছেন, এই নোটে গাছটি মুড়লো, আমার আইনি লড়াও ফুরলো। যে ঘরটা উনি দখল করে আছেন, সেই ঘরটা ওনাকে ছেড়ে দিতে হবে, এই উচ্ছেদের রায়টা বেরোলো এবং উনি উচ্ছেদ হতে চাননি, তাই পুলিশের সাহায্য নিতে হলো। আমরা এখনও ঘর ভাঙার কাজটা শুরু করিনি, ঘরটা যেহেতু জরাজীর্ণ অবস্থা দেখতেই পাচ্ছেন, এই অবস্থা আছে, ঘরটাই ভেঙে দেবো। তার আগে এখন মালপত্রগুলো বের করছে, ভেতরে যে মেশিনপত্রগুলো আছে ওই মেশিনপত্রগুলো আমাদেরই মেশিনপত্র, ওগুলো আমার মায় কিনে দিয়েছিল তাকে। তা সেই মেশিনপত্রগুলো আমরা ভেবেছিলাম বের করবো না, কিন্তু এখন ওদের কথা মতো আমরা মেশিনপত্রগুলো বের করে নিচ্ছি। বাইরে বিসিবি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, মালপত্রগুলো বের করার পরে আমি বিসিবিতে এটা ভেঙে দেবো, কারণ এটা জরাজীর্ণ অবস্থা, যখন তখন পড়ে অ্যাক্সিডেন্টও হতে পারে, এই অবস্থায় পড়ে আছে। যেহেতু মানে আইনের লড়াই চলছিল, সেহেতু এটাতে আমরা কোনোভাবেই আমরা এটাকে কোনো রিপেয়ারিং করতে পারিনি। আদালত নির্দেশ দিলেও গোবিন্দ মালির দাবি অন্য জমির কথা বলছে আদালত। উচ্ছেদ করার কথা বলা হলেও ঘর ভাঙা হচ্ছে, এর বিরুদ্ধে আদালতে যাবার হুমকি দিয়েছেন তিনি। এটাই আমার হচ্ছে রেজিস্টার্ড ফ্যাক্টরি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্টার্ড ফ্যাক্টরি, গভর্নমেন্ট ইন্ডিয়ার হ্যান্ডিক্রাফ্ট, মানে সার্টিফিকেট আছে দুটোই, আর্টিজান সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স আছে, পলিউশন কন্ট্রোল বোর্ডের সার্টিফিকেট আছে, সমস্ত সরকারি সমস্ত কাগজপত্র আমার বিদ্যমান। কিন্তু অন্যায়ভাবে যে জায়গা সেই জায়গায় না দিয়ে এই জায়গা দখল করছে মিথ্যা করে, কিন্তু যে অর্ডার দিয়েছে সেটা এই ঘর নয়, এই ঘরের জায়গা নয়, হ্যাঁ তফসিল আলাদা, তফসিলটা অন্যত্র, কিন্তু এই জায়গাটা দখল দিচ্ছে প্রসেস সার্ভেয়ার, হ্যাঁ হ্যাঁ জোরপুর পরে দখল করা হচ্ছে, কোর্টের অর্ডার বেরিয়েছে কিন্তু এটা নয়, এই তফসিলটা অন্য জায়গায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ।